রোগীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক অনেকটাই আত্মিক। চিকিৎসক যখন রোগীর মন জয় করতে সক্ষম হন, তখনই ওষুধের কাছে রোগের সহজ পরাজয় ঘটে। হৃদয়ের গল্পে এমনই এক চিকিৎসক দম্পতি নিয়ে আমরা এবার কথা বলবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং সাবেক পরিচালক বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে আছেন তারই সহধর্মিণী ডাক্তার শাহানা হোসেন, সাবেক ডেপুটি চিফ মেডিকেল অফিসার চক্ষু বিভাগ বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে ম্যাডামের কাছে জানতে চাইব যে অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন, তিনি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি চিকিৎসক, বক্ষব্যাধির অনেক সর্বাধুনিক চিকিৎসা যার হাত ধরে বাংলাদেশে আমরা দেখেছি এবং এখন পর্যন্ত তিনি সেবা দিয়ে যাচ্ছেন, তার আমরা অনেক মূল্যায়ন অনেকের কাছ থেকে শুনেছি। স্ত্রী হিসেবে আপনার কাছে স্যারের মূল্যায়ন শুনব। উনি আমার দৃষ্টিতে একজন ত্যাগী, পরিশ্রমী, সে আত্মত্যাগী, সে পরিশ্রম করে যখন তখন ওনার সবটা দিয়েই করেন। এমনকি উনি এত বেশি পরিশ্রমী, আমার দুই মেয়ে, আমার মেয়েরা ডাকত বাবা তো বাবার মতো হও না, বাবার মতো হওয়া যাবে না, বাবা তো মানুষ না, বাবা তো আর রোবট। হ্যাঁ, এই যে সকালবেলা বের হন উনি, তারপর কখন যে মানে দুপুরবেলা খেতে আসেন, এটা আমার একটা বিয়ের পরপর একটা শর্ত ছিল যে যত ব্যস্তই থাকো একসাথে খেতে হবে, যার জন্য উনার কোনো বাইরের কোনো প্রোগ্রাম থাকলেও, অনেক জায়গায় বড় বড় প্রোগ্রাম থাকে, সে কিন্তু না খেয়ে চলে আসে। সহযোগিতা ম্যাডামের কাছে কত বেশি পেয়েছেন? নতুবা আসলে কি এতটা মানে রোবট বলুক বা মেশিন বলুক যেভাবে বলুক, এটা তো মানবতার কল্যাণে আপনি করছেন, সেটা কি পারা যায় কি না? আসলে না, আসলে সহযোগিতা ছাড়া তো সম্ভবই না কোনোভাবেই। তার কারণ হচ্ছে চিকিৎসক হিসেবে তো আমাকে সবসময় বাইরেই থাকতে হচ্ছে, প্লাস সময় অসময়ে যেতে হচ্ছে এবং ছুটির দিনও যেতে হচ্ছে, এবং গভীর রাতে টেলিফোন উঠতে হচ্ছে। সুতরাং স্ত্রীর সহযোগিতা না থাকলে এটা তো কোনোভাবেই সম্ভব না। যে ম্যাডাম বলছিলেন যে কঠোর পরিশ্রমী, এমনি একজন চিকিৎসককে বা যে কোনো মানুষকে পরিশ্রম কতটা বেশি দেয়, আপনার জীবনের এক্সপিরিয়েন্স কী? আসলে পরিশ্রম ছাড়া তো কোনো প্রফেশনেই উন্নতি লাভ করা সম্ভব না সত্যিকার অর্থে। আর আমাদের প্রফেশনে যেটা হচ্ছে যে আপনাকে ত্যাগ স্বীকার করতেই হবে, পরিশ্রম করতেই হবে। তার কারণ হচ্ছে এই পৃথিবী তো বসে নেই, প্রতিদিন চিকিৎসা চেঞ্জ হচ্ছে, নতুন ওষুধ আসছে, নতুন প্রযুক্তি আসছে, এগুলো তার খাপ খাওয়াতে হবে। কিন্তু আমি যদি এখানে যদি জিজ্ঞেস করি যে এই পরিশ্রম আপনি করছেন, কিন্তু বর্তমান জেনারেশন যারা চিকিৎসক হচ্ছে বা হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আরও একজন চিকিৎসক বলছিলেন যে এখন এত তথ্য, এই তথ্যর সমন্বয় করে একটি ট্রিটমেন্ট দেয়া, এটি হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আগামী দিনে চিকিৎসকের ক্ষেত্রে। আমাদের বর্তমান নবীন চিকিৎসকরা কি এটি করছে, তাদেরকে কী বলবো? না, আসলে ওরা করছে না সত্যিকার অর্থে। তার কারণ হচ্ছে ওরা কিন্তু দেখে টিপ অফ দ্য আইসবার্গ বেসিক্যালি, ওরা কিন্তু আইসবার্গের নিচে যে পার্টটুকু সেটা কিন্তু তারা দেখে না। সেই জন্য ওরা মনে করে কি আজকে পাস করে কালকেই যেন আমি ওই লেভেলে পৌঁছে যাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন চিকিৎসক হই, আমরা কিন্তু আমাদের সিনিয়র টিচারদেরকে দেখে শিখেছি, যে ওনাদের পরিশ্রম আমরা দেখেছি, ওনাদের ত্যাগে দেখেছি, এটা দেখে শিখেছি। আমাদের টার্গেটই ছিল আমরা অমুক প্রফেসর স্যারের মতো হবো বেসিক্যালি, এবং উনি যে পরিশ্রমগুলো করতো আমরা সেটাকে ধারণ করেছি। সেই জন্য আমাদের পক্ষে হয়তো একটা লেভেল আসা সম্ভব হয়েছে। কিন্তু এখনকার যারা তরুণ চিকিৎসক, ওরা চাচ্ছে আজকে পাস করে কালকে একটা লেভেলে পৌঁছে যেতে, অথবা চেম্বার করতে হবে বা আই করতে হবে। এটা সম্ভব না, সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব। ধন্যবাদ স্যার। আমি একটু ম্যাডামের কাছে এখন আপনাদের পরিচয়ের সূত্র, আপনাদের বিয়ের জীবন, কিভাবে আপনারা একে অপরের পরিচিত হলেন একটু আপনার কাছে শুনতে চাই। আমার হাজবেন্ড আমার 4 বছরের বড়, 4 ইয়ার সিনিয়র, আর আমি ছিলাম তার ডাইরেক্ট ইন্টার্নি। আচ্ছা। তো সেখান থেকে পরিচয়, এবং সেখান থেকে আমার কাজের অ্যাক্টিভিটি বলেন না, যে কারণেই বলেন, সে আমাকে পছন্দ করে আমাদের বিয়ে হয়। আচ্ছা, পারিবারিকভাবে বিয়েটা কীভাবে আগালো স্যার কাছে একটু শুনতে চাই। পারিবারিকভাবে আমি পছন্দের পর আমার মাকে বলি, আমার তো বাবা মারা গেছেন অনেক আগেই 1979-এ, আমার মা বললো যে তুমি যদি পছন্দ করছো আমার তো কোনো আপত্তি নেই, সেই হিসেবে আসলে আগিয়েছে। মানে কবে বিয়ে হলো তারপরে? আমরা বিয়ে করেছি 92-তে। আচ্ছা, মানে বিয়ের পরে আপনাদের দিনগুলো কেমন কাটলো, কোথায় গেলেন, ঘুরলেন? বিয়ের পরে আসলে খুব কঠিনভাবে কেটেছে সত্যিকার অর্থে, কোনো ঘোরাঘুরি হয়নি। তার কারণ হচ্ছে আমি সরকারি চাকরি করতাম এবং সেখানে মামসিমিনে আমার পোস্টিং ছিল, আমার মিসেস বার্ডিমে কাজ করতেন। তো আমাদের তো তখনকার বেতন খুবই কম ছিল বেসিক্যালি। হ্যাঁ, আমরা হয়তো স্বল্প সাকল্যে
3300 টাকা পেতাম টাকা বেতন। ওই এটা 92 কথা। তো এই বেতন দিয়ে ঢাকাটা অন্য চলা খুবই কঠিন সত্যিকার অর্থে। তা আমাদের বেসিক্যালি বিয়ের পর আসলে কোথাও ঘোরা হয়নি। আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে ওই সময়ের কোনো অপ্রাপ্তি আছে কি না, অথবা তারপরেও আপনাদের স্মরণীয় কোনো স্মৃতি জানতে চাই যেটি আপনাদেরকে আনন্দ দেয়। অপ্রাপ্তি ঠিক বলবো না, আমি আমার চাকরি নিয়ে তখন ব্যস্ত ছিলাম, আর 92-তে আমার বিয়ে হয়। এই কথাটা কি বলবো? হ্যাঁ অবশ্যই। তখন টাকার কি পরিমাণে অভাব ছিল আমি বলি একটা কথা। ওই যে ও বললো না, এখনকার নবীন ডাক্তাররা এক লাফে প্রফেসর হতে চায়, তখন আমাদের কষ্টটা এমন। এখন এখন দেখে আলী হোসেনের এই আছে সেই আছে, কিন্তু আলী হোসেন যখন শুরু করে তার এমন অবস্থা ছিল, সে উইকেন্ডে আসতো আমার সাথে দেখা করতে। তো আসবে যে সে যদি আসে বাস ভাড়া দিয়ে আসে, তাহলে তার লাঞ্চ খাওয়ার টাকা থাকে না। এই কথাগুলো আমি জেনেছি অনেক পরে, আমাকে বলেনি, কারণ বললে আমার তো বাডেমের চাকরি, আমি তো টাকা অনায়াসে দিতে পারতাম। সে বলেনি, সে নিজে একটা প্রতিষ্ঠা পাওয়ার পরে বলেছে যে বাস ভাড়া দিয়ে আসতে হলে দুপুরে লাঞ্চ করা যায় না। আমি স্যারের কাছে এবার একটু শুনতে চাই স্যার। না আসলে জিনিসটা হচ্ছে যে এগুলো তো জীবনের সুন্দর অংশ আসলে। তা আমার যেহেতু চাকরির বেতনের পয়সা কম ছিল, আমি দুপুরে খাওয়াটা বাদ দিয়ে বাসে করে চলে আসতাম। তো ওই লাঞ্চের পয়সা শেষ করলে বাস ভাড়াটা কমে যায়, সেটাকে আমি কম্প্রোমাইজ করতাম। তো এটা আসলে বলতে পারেন যে কষ্ট লাগলেও কিন্তু জীবনে একটা বাস্তবতা, বাস্তবতা। আমি আরেকটু বিষয় একটু জানতে চাই, এই যে পছন্দ আমাদের ব্যক্তিগত জীবনে সবার লাইফে এরকম আছে, মানে প্রথম আপনি ম্যাডামকে আসলে বললেন, মাকে বলার আগে অবশ্যই ম্যাডামকে তো বলেছেন, সেই কথাটা প্রথম কি ছিল, অথবা কিভাবে আপনারা আরেকটু সামনে এগুলেন? না এটা তো ধরেন এতদিন তো এত কথা মনে নাই, তবে আমার যেহেতু পছন্দ হলো, আমি তো চিটাং থাকতাম, ওরা যেহেতু ঢাকা থাকতো, ঢাকা ওদের তেজকুনি পাড়াতে বাড়ি আছে, ওখানে আসলাম, দেখা হলো, তারপরে একসময় বললাম যে তোমার পছন্দ হয়, তখন সে বললো যে পছন্দ যদি হয় তাহলে তোমার ফ্যামিলিকে বলো প্রপোজাল দিতে, সেই হিসেবে আসলে লাগা। মানে উনি বলাতে আপনি খুব অবাক হয়ে গিয়েছেন কি না, নাকি খুব স্বাভাবিকভাবে নিয়ে একটা ফর্মাল প্রস্তাবনার দিকে এগিয়ে গেছেন? না বিষয়টা ছিল এরকম, আমি তাকে বলেছিলাম যে আমি কখনো, আমি মিশুক ছিলাম, আমার অনেক বন্ধু ছিল, কিন্তু আমি কারোর সাথে ওইভাবে ঘুরি নাই, আমি আপনার সাথে ঘুরতে পারবো না, আপনি ফ্যামিলিকে বলেন, ফ্যামিলির মাধ্যমে হলে হবে, নাহলে হবে না। আচ্ছা আমরা এখন একটু জানতে চাই যে আপনাদের অবসর সময় এখন কীভাবে কাটছে? আসলে অবসর সময় বেশিরভাগ সময় আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, আর ইউজুয়ালি বেশিরভাগ সময় আমরা উইকেন্ডে, বৃহস্পতি শুক্রবারে আমাদের একটা ফাউন্ডেশন আছে, লাং ফাউন্ডেশন, আমরা সারা বাংলাদেশে কতগুলো প্রোগ্রাম করি লাং ফাউন্ডেশনের, ওই প্রোগ্রামে যাই আসলে বেসিক্যালি আমরা। আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে যে কথা কখনো বলা হয়নি, যেমন স্যার অনেক কথা আপনাকে বলতে পারেনি, একটা অনেক পরে বলেছে, এমন কিছু কি আছে যে আজকে আপনি বলতে চান এরকম কোনো বিষয়? এই যে বললাম সে আমাকে জানায়নি, আমি পরে আমি তাকে এই কথাটা বলেছিলাম যে তুমি কষ্ট পাচ্ছ, আমাকে বলতে পারো নাই কেন, এবং ঠিক তার মতো হয়েছে আমার বড় মেয়ে। স্যারের কাছে কোনো স্মৃতিময় কোনো গল্প আপনাদের দুজনের যেটি আমরা শুনতে চাই? আমার একটা স্মৃতি আছে যে আসলে ওই আমার বড় মেয়ে যখন হয় তখন তার একটা ওয়াকার কিনতে হবে, তো ওয়াকার কেনার পয়সা আমার নাই বেসিক্যালি, কেমন ওয়াকার, হ্যাঁ ওয়াকার কিনতে হয়, তো তখন আমরা ওয়াকারে ধরেন 400-500 টাকা একটা ওয়াকার কেনা। তো আমি চিটাংয়ে একটা ক্লিনিক ছিল, সেবা ক্লিনিক, ওখানে শুক্রবারে আমার মাকে দেখতে যেতাম, ওখানে কয়েকটা পেশেন্ট দেখতাম। তো এক শুক্রবারে মাকে দেখতে গিয়ে ওখানে পেশেন্ট দেখলাম, তো আমি 500 টাকা পেলাম, 500 টাকা পেলাম, মেয়ের জন্য 400 টাকা তো ওয়াকার কিনে নিয়ে আসলাম, আর 100 টাকা বাস ভাড়া দিলাম, টাকাই শেষ। মানে তারপরে সে আপনি মানে স্বপ্নটা পূরণ হয়েছে, মানে ভীষণ আনন্দিত হয়েছেন। ভালো লাগছে আপনাদের গল্প শুনতে, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। মেডিসিন থেকে রেসপিরেটরি মেডিসিনে আপনি কেন গেলেন, বা আপনি একজন পায়োনিয়ার যে এই সাবজেক্টটাও খুলেছেন, 20 বছর এই কোর্সের কোঅর্ডিনেটর ছিলেন, মানে এটা নিয়ে আপনার এত ধ্যান জ্ঞান কেন? আসলে আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠীর রেসপিরেটরি আছে, আমাদের দেশে এই সাবজেক্টটা আসলে নেগলেক্টেড ছিল, সবাই মনে করতো রেসপিরেটরি মানে যক্ষা,
আর যক্ষার বাইরেও যার এক্সপিরিয়েন্স এলো অনেকের ধারণা ছিল না। আমি চিন্তা করলাম যে আমাদের এই বিশাল জনগোষ্ঠী যারা রেসপিরিয়েন্স সাফার করছে এদেরকে উন্নতি করতে হলে এই সাবজেক্টের প্রচুর স্কোপ আছে, বেসিক্যালি চিকিৎসকদের স্কোপ আছে প্লাস পেশেন্টরা বেনিফিটেড হবে, এই চিন্তা করেই আসলে রেসপিরিয়েন্সে আমার যাওয়া। এবং এই জন্যই কিন্তু আমি দেখেছি যে যারা সাফার করে এই ডিজিজ ওরা বেশিরভাগ পুয়ার গরিব শ্রেণীর লোকজন, এদের অনেকেরই সমর্থ থাকে না ভালো চিকিৎসা নেওয়ার, এবং ভালো চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসকও তখন ছিল না বেসিক্যালি, সেই জন্য আসলে আমি এই সাবজেক্টটা। এখন এটা কত বিস্তৃত হলো এরপরে? এখন তো এটা ব্যাপ্তি অনেকখানি, এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টেই কিন্তু রেসপিরেটরি স্পেশালিস্ট আছেন, এবং বাংলাদেশে একসময় রেসপিরেটরি ওষুধপত্র পাওয়া যেত না, শুনে থাকবেন যে ইনহেলার বলতে একসময় ইংল্যান্ড থেকে আসতো, এখন কিন্তু ইনহেলার আমাদের দেশেই তৈরি হয়। মানে এবং আমরা জানি যে এটাও আপনি বাংলাদেশে জনপ্রিয় এটা বেসিক্যালি আমরা করেছেন বা কেন প্রয়োজনীয়তা মনে হয়? এটা আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ান এটা মূলত আমরাই ক্যাম্পেইন করি যে এই ইনহেলারটা আমাদের দেশে তৈরি হলে আমাদের দেশের লোকজনের একটা বেনিফিট পাবে, আমরা ওষুধ কোম্পানিগুলোকে বলি যে আপনারা তৈরি করেন, সেজন্য আমাদের কোম্পানিগুলো এগিয়ে আসছে, তাতে করে কিন্তু আমাদের এই জনগোষ্ঠীরা এখন ইনহেলার পাচ্ছে। এবং আমরাই কিন্তু এদেশে সিএফসি ফেজ থ্রি করার জন্য কোম্পানিকে অনুরোধ করি, যার ফলশ্রুতিতে এখন আমাদের দেশে সিএফসি ফেজ ইনহেলারগুলো তৈরি হচ্ছে। একই সাথে যদি স্যার বলতে চাই যে সিওপিডি নিয়েও আপনার কাজ আছে, আপনি শুরুর দিকে এটা নিয়ে প্রচুর কাজ করেছেন, এটার বর্তমান অবস্থা কীরকম? সিওপিডির আমাদের একটা বিশাল জনগোষ্ঠী সিওপিডিতে ভুগছে, কিন্তু বিশেষ করে আমাদের দেশে যেহেতু স্মোকিং করে আমাদের দেশে গ্রামের কৃষকেরা, ওদের একটা গুড নাম্বার পেশেন্ট সিওপিডি পেশেন্ট আছে, আর মহিলারা যারা লাকড়ি চুলে রান্না করে খড়ের চুলে রান্না করে ওরাও সিওপিডিতে ভোগে। এবং এই সিওপিডিতে কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ, এটা একটা এক ধরনের মরণঘাতী রোগী, কিন্তু এখন কিন্তু অ্যাওয়ারনেসের কারণে আমাদের সিওপিডি পেশেন্ট ভালো আছে। আমরা দেখেছি যে আমাদের দেশে প্রায় 7% সিওপিডি পেশেন্ট আছে, এবং এটা প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ, স্মোকিং আর ইটের ভাটার যে ধোঁয়াগুলো, এগুলোর কারণে সিওপিডি হয়ে থাকে। এবং আমাদের দেশে এই হার্ট ডিজিজের পরেই কিন্তু সিওপিডির অবস্থান। স্যার আপনি দূষণের কথা অনেক আগেই তুলে ফেলেছেন, সেই দূষণ কিন্তু আগেও ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে প্রতি 3 দিনের একদিন ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে বায়ু দূষণের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর এবং কত বেশি বিস্তৃত হবে রোগ? আসলে এই এই দূষণের জন্যই কিন্তু দেখবেন ঢাকা শহরে কাশি রোগী বেড়ে গেছে, হ্যাঁ প্রত্যেকেই কাশছে, এবং কাশি ভালোও হচ্ছে না, এবং আজকে কাশি ভালো হচ্ছে কালকে আবার হচ্ছে, এটা বেসিক্যালি বায়ু দূষণের জন্যে হচ্ছে। এবং এই দূষণের অন্যতম কারণ হচ্ছে আমাদের যে এই আনফিট গাড়িগুলো যে রাস্তায় চলছে, যারা ফুয়েল কনজাম্পশন পুরোপুরি হচ্ছে না, ধোঁয়া নির্গত হচ্ছে, এগুলোর জন্যই কিন্তু দূষণটা হচ্ছে, এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে ইটের ভাটার ধোঁয়াগুলো, এটাও কিন্তু দূষণের একটা বিশাল অংশ। আর থার্ড হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন ওয়ার্কগুলো করি আমরা, সেখানে কিন্তু বাইরে দেখবেন কনস্ট্রাকশন ওয়ার্ক করার সময় জায়গাটাকে ঘিরে দেয়, যাতে করে ডাস্ট পার্টিগুলো বাইরে তো না পারে, অর্থাৎ ওগুলো বের হলেও যাতে সাসপেনশন অবস্থায় পড়ে যায় মাটিতে। আমাদের কিন্তু সেরকম কোনো সিস্টেম না যেন দূষণ বাড়ছে প্রতি। কিন্তু এটা কি শুধু চিকিৎসা দিয়ে এটা প্রতিরোধ করা তো আসলে কোনোভাবেই সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এবং কত বেশি লোড বাড়ছে এবং মানুষ কত বেশি মৃত্যু? আমি যদি আপনাকে বলি যে আমরা সিওপিডি পেশেন্ট আগে যদি কথার কথা যে প্রতিদিন যদি আমরা 30 জন পেশেন্ট দেখতাম, এখন প্রতি 100 জন পেশেন্ট দেখছি, তাহলে আপনি বুঝতে পারছেন যে কী রেটে দূষণ বাড়ছে এবং এটা মৃত্যু ঝুঁকির দিকে তো এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। স্যার আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে মানুষের জীবনে তো অনেক প্রাপ্তি থাকে আবার অপ্রাপ্তিও থাকে, যেমন আমরা বাংলাদেশে দেখছি যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে, কিডনি রোগের চিকিৎসার ক্ষেত্রে একটু কল্যাণমুখী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু বক্ষবিধির ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, এটা কেন হলো না অথবা এটা আপনারও কোনো অপ্রাপ্তি কি না? আসলে হ্যাঁ, এটা সত্যি কথা আমার একটা অপ্রাপ্তি আমার জীবনের। তার কারণ হচ্ছে বক্ষবিধির জন্য হাসপাতাল তৈরি করতে হলে দুটো জিনিস সমন্বয় লাগে, একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা, একটা হচ্ছে আপনার কিছু গ্রুপিং করতে হয় বেসিক্যালি। হ্যাঁ, কারণ একটা জায়গা সরকারি একটা জায়গা না পেলে আপনি কোথায় করবেন? বিল্ডিং করা খুব বেশি কঠিন কাজ না। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক পেশেন্ট আছে যারা টাকা দিতে চায় সেটা বিল্ডিং করার জন্য, তাকে তো একটা জায়গা দেখাতে হবে, সেই জায়গাটা কে দিবে? সেই জায়গাটা সরকারকে দিতে হবে, কারণ জায়গা কিনে বিল্ডিং করে হাসপাতাল করার মতো এবিলিটি আসলে সত্যিকার অর্থে খুব কম লোকেরই আছে, এবং এরকম দেওয়ার মতো মানসিকতা আমাদের অনেকের মধ্যেই নাই। স্যার রেসপিরেটরি মেডিসিনের ক্ষেত্রেও যে পোস্ট তৈরি করতে পারেন না, এটা আপনাদের শিক্ষার্থীদেরও এক ধরনের কষ্ট কিন্তু আছে, একই কারণ কি আসলে যে টেবিল ওয়ার্ক করতে না পারা পলিটিক্যালি? একই কারণ, এটা কিন্তু সত্যিকার অর্থে যে কোনো কাজ করতে হলে দুটো জিনিস সমন্বয় লাগে। একটা হচ্ছে যে আমার ইচ্ছা কতটুকু আছে, আমি কত হোমওয়ার্ক করলাম, প্লাস যেখান থেকে এটা হবে তাদের সাথে আমার কতটুকু সম্পর্ক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু।
এখানে কিন্তু আমরা কিন্তু যখন আপনাদের ইচ্ছা আছে কিন্তু সম্পর্কের জায়গাটাতে আসলে আগ্রহ কম, আগ্রহ সম্ভব কম, মানে এত নিতে ইচ্ছা করে না। হ্যাঁ, মানে পৃথিবীতে কি এরকম? পৃথিবীতে তো আসলে ইচ্ছাটাকে আসলে দেখা হয়, এটা ইচ্ছাটাকে দেখলে তো কোনো সমস্যাই থাকতো না আসলে বেসিক্যালি। তার কারণ হচ্ছে ইচ্ছাটা দেখবে কারা, যারা দেখবে তাদেরকে তো আসলে ভুক্তভোগী হতে হবে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আমাদের একসময় হেলথ সেক্রেটারি সাহেব ছিলেন হুমায়ুন কবির সাহেব, ছিলেন হেলথ সেক্রেটারি, ওনার নিজের শ্বাসকষ্ট ছিল, হাঁপানি ছিল। উনি কিন্তু যখন বক্ষতে চিকিৎসাতে আমাদের কাছে আসেন, ওনাকে যখন আমরা বোঝালাম যে এই দেশে একটা অ্যাজমা সেন্টার প্রয়োজন, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে বসে এক মাসের মাথায় অ্যাজমা সেন্টারের জন্য জায়গা নির্ধারণ করে অনুমোদন দিয়ে দিলেন, এবং সেই জন্য কিন্তু আজকে বক্ষতে হাসপাতালে যে অ্যাজমা সেন্টারটা আছে সেটা তারই কিন্তু ফলশ্রুতি। তার মানে হচ্ছে যে কোনো কিছুর বাস্তবায়নের জন্যে যদি কর্তা ব্যক্তি বা যারা আসলে রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমস্যা হলেই সমস্যা হয়তো সমাধান হতে পারে, এই তো হচ্ছে আমাদের বাস্তবতা আর কি। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি স্যার। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আপনি মাত্র এক মাসের জন্য পরিচালক ছিলেন এবং আপনি পদটি ছেড়ে দিয়েছেন, মানে এটি কেন, মানে সেই রহস্যটি জানতে চাই। একই সাথে জানতে চাই যে হাসপাতাল চালানোর ক্ষেত্রে আসলে কত ধরনের চ্যালেঞ্জ আসলে কাজ করে। আসলে এই পরিচালকের পদটা তো আসলে খুব ডিফিকাল্ট টু মেনটেন, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকজনকে খুশি করতে হয় এবং সেই খুশিটা কিন্তু যৌক্তিক এবং অযৌক্তিক হয়ে খুশি করতে হয়, সব পরিচালকের ক্ষেত্রে হয়তো এক্স্যাক্টলি এটা সবার ক্ষেত্রেই করতে হয়। আর এই যৌক্তিক কাজগুলো আমরা করতে পারি, কিন্তু অযৌক্তিক কাজগুলো করতে হলে তো আসলে বিবেকের প্রশ্ন দাঁড়ায়। আসলে আমার পক্ষে বিবেকের তারা আমাকে ছাড়তে হয়েছে, কারণ এত বেশি অযৌক্তিক রিকোয়েস্ট, এক মাসে এত রিকোয়েস্ট আসছে, শুধু রিকোয়েস্ট না এত বেশি অযৌক্তিক টেন্ডার, তারপরে মানে অর্থনৈতিক চাপ, যেটা আসলে খুব ডিফিকাল্ট যে এত অনৈতিক কাজ করা সম্ভব না। কারণ আমার তো চাকরির জীবনে প্রাপ্তির খুব বেশি কিছু নেই, আমি সব কিছু পেয়েছি আল্লাহর মতে, আমি খালি খালি অযৌক্তিক কাজ করবো কেন, এটা কিন্তু আমার বিবেকের সাথে তারা। কিন্তু স্যার মানে এই প্রশ্নটাই, এই উত্তরটা কি আসলে বলে না যে হাসপাতাল মানেই এই ধরনের টেন্ডারের মধ্যে দিয়ে যাওয়া, প্রেশারের মধ্যে দিয়ে যাওয়া? আমরা এরকম আরও চিকিৎসককে জানি যাদের ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ হয়তো কম্প্রোমাইজ করে চলছেন জিনিসটা, যাত্রাটা অনেক। হ্যাঁ, এটা সত্যিকার অর্থ হচ্ছে কি, টেন্ডারের একটা লিমিটেশনও থাকতে হবে। মনে করেন যে আমি যেই যন্ত্রটা বাজারে হয়তো 1 কোটি টাকা, সেটা সর্বোচ্চ 2 কোটি টাকা দিয়ে কেনা যেতে পারে, কিন্তু এখানে এমন একটা আবদার যে এই যন্ত্রটা কিনতে 25 কোটি টাকা দিয়ে, এটা তো সম্ভব যেটা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি যে আমার চোখের সামনে দেখেছি, মানে 1 কোটি টাকার জিনিস 25 কোটি টাকায় কিনতে বাধ্য করছে। সুতরাং আমি বলছি যে এটা আমার পক্ষে সাইন করা কোনোভাবেই সম্ভব না। তার কারণ হচ্ছে আমি সাইন করলে দায়িত্বটা আমার উপরে এসে পড়বে, আমি দায়িত্বের ভাগিদার হবো না, সেই জন্যই আসলে আমার ছেড়ে দেওয়ার কারণ। স্যার আমি যদি জানতে চাই যে বাংলাদেশে চিকিৎসার মান বাড়ছে, আমরা একদিক থেকে যেমন বলছি অনেক নতুন নতুন চিকিৎসা হচ্ছে, আবার চিকিৎসাগুলোর ধারাবাহিকতা সুন্দর হচ্ছে না, এই যে সমন্বয়হীনতা, কোথাও মেশিন আছে ম্যান নাই, ম্যান আছে মেশিন নাই, মানে এগুলোকে আমাদের স্বাস্থ্যসেবাকে অনেক বেশি পিছিয়ে নিচ্ছে কিনা, অথবা জেলা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চিকিৎসকের তীব্র সংকট, চিকিৎসকের পাশাপাশি অন্য লেয়ারের লোকজন নাই, মানে এই হজবরল অবস্থা থেকে কি আমরা আদৌ বের হতে পারবো? আপনার কি মনে হয়? বের হওয়াটা খুব সোজা, কারণ এই বের হওয়ার কাজটা কিন্তু শুরু করতে হবে আমাদের পলিটিশিয়ানদেরকে দিয়ে বেসিক্যালি। একটা জিনিস মনে রাখবেন যে আমি যদি এ রাস্তায় হাঁটি তাহলে কিন্তু আগাছা জন্মাবে না, আগাছা চলে যাবে, একটা মাটির রাস্তা তৈরি হবে। তো আমাদের যারা চিকিৎসা নেবে, কারা চিকিৎসা নেবে সক্রিয়, তার নিতে হবে যারা ভিআইপি, যারা পলিটিশিয়ান, যারা এই দেশের নেতৃস্থান, তারা যদি চিকিৎসা নেয় তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে এই দেশের চিকিৎসার ঘাটতিটা কোথায়। স্যার আমি এখানে একটু জানতে চাই যে কোভিডের সময় আমরা দেখেছি যে নীতি নির্ধারণী পর্যায়ে বা টেকনিক্যাল কমিটিতে যাদেরকে রাখা হয়েছে অনেকের এই ধরনের চিকিৎসার প্রোটোকলের সাথে তাদের সামঞ্জস্য নাই, এমন লোকও কিন্তু অনেককে কমিটিতে রাখা হয়েছে, মানে সেই ভুলগুলোকে আমরা জাতীয় রাষ্ট্রের বড় সমস্যার ক্ষেত্রে করে ফেলি কিনা? আসলে যে কোনো কাজ করতে হলে আপনাকে একটা হিসেবে উপরে উঠতে হবে, সেটা হলো যে আপনাকে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে হবে, মানে সেখানে আপনি দেখলে হবে না আমার দলীয় লোক কিনা, আমাকে পছন্দ করে কিনা, অর্থাৎ আমার গুণ কীর্তন করছে কিনা, আপনাকে এটা ঊর্ধ্বে উঠতে হবে। আপনি এটা ঊর্ধ্বে উঠতে পারেন তাহলেই সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। স্যার আমি আরও দুটো বিষয় জানতে চাই যে বাংলাদেশের মানুষের সবথেকে বেশি খরচ করতে হয় ওষুধের ক্ষেত্রে, একইভাবে আপনি যদি বলেন যে অযৌক্তিক পরীক্ষা নিরীক্ষা দেওয়ারও যেমন ব্যাপার আছে এবং এখানে এক ধরনের কমিশন বাণিজ্যের একটা ব্যাপক ছয়লাভ আছে, এই দুটি থেকে কি আমরা আসলে বের হতে পারি পরিত্রাণের পথে? খুবই সোজা, এটা নিয়ন্ত্রক তো সরকারকে, সরকার যে আজকে নির্ধারণ করে দেয় সব ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে এত টাকায় পরীক্ষাটা করতে হবে,
সবাই বাধ্য হবে, সরকার বলেছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকারের। স্যার, বক্ষব্যাধি চিকিৎসার ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা কত দূর বিস্তৃতি লাভ করেছে আধুনিকায়নের ক্ষেত্রে, সমানভাবে কি সরকারিতেও আমরা এই সেবাগুলো দিতে পারছি কিনা? আমরা বক্ষব্যাধির ক্ষেত্রে সত্যিকার তো আমরা কিন্তু পিছিয়ে নাই, এটা একেবারে ফ্যাক্ট। সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে যে আমরা যদি সরকারি বেসরকারি তুলনা করি, সরকারি পর্যায়ে আপনার ম্যান পাওয়ার আছে, হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ইনস্ট্রুমেন্ট চালানোর ম্যান বিহাইন্ড মেশিন অনেক ক্ষেত্রে নাই, এক নম্বর। সেকেন্ড হচ্ছে একটা মেশিন শুধু কিনলে হবে না, তো সেই মেশিনের রিকারেন্ট এক্সপেন্ডিচার, সেটা রিপেয়ারের ব্যাপার, জনবল তৈরি করা, এগুলোর ব্যাপারে আসলে সত্যিকার অর্থে খুব বেশি আমি বলবো যে আমরা এগোইনি, সেটাই আমাদের সংকট বেসিক্যালি। জীবনে তো স্যার অনেক কিছু দেখলেন, রিটায়ারমেন্টে গেছেন, অনেক কাজও করেছেন, অনেক কিছু বাংলাদেশে শুরু করেছেন, মানে এখন কোন জায়গায় আপনার মনে হয় যে রাষ্ট্রের সবার আগে ফোকাস করা উচিত, অথবা আপনার ব্যক্তিগত জীবনে আসলে কী নিয়ে এখন ভাবছেন, ভবিষ্যতে কী করতে চান? আমি ব্যক্তিগতভাবে আমাদের একটা ফাউন্ডেশন আছে, লাং ফাউন্ডেশন, যেটার প্রেসিডেন্ট আমি চিন্তা করছি যে আমরা ফান্ডের পক্ষে একটা হাসপাতাল করবো, যাতে করে আমাদের গরিব ডুগরা চিকিৎসা পায়। আমি খুব ফিল করি যে পেশেন্ট আমাদের কাছে চিকিৎসা আস্থা নিয়ে আসে, কিন্তু সত্যিকার অর্থে আমরা পারি না সেটা ফুলফিল করতে। তার না পারার প্রধান কারণ হচ্ছে আমরা তো আসলে একটা মেশিন লিখে দিলাম, সে যে করতে পারবে না আমরা জানি না। কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যদি একটা ফাউন্ডেশন হাসপাতাল করতে পারি এবং যদি আমরা সত্যিকার অর্থে সেবা দিতে চাই ফাউন্ডেশনের মাধ্যমে, এটা আমরা পারবো। আমি অনেক এদেশের অনেক শিল্পপতির কাছে ধর্ণা দিয়েছি এ ব্যাপারে, সবাই কিন্তু ইন্টারেস্টেড যে অ্যাট দ্য এন্ড অফ দ্য কী পাবেন, অর্থাৎ তারা চায় যে হসপিটাল শুড বি ইনকাম জেনারেটিং সোর্স, তখন তিনি করবেন, এক্স্যাক্টলি, নট দ্য চ্যারিটেবল অর্গানাইজেশন। চিকিৎসক হিসেবে আপনার সফলতার ঝুড়িটা অনেক লম্বা, কিন্তু তারপরেও আপনি নিজেকে কতটা সফল মনে করেন, এখনও অপ্রাপ্তি কোথায় আছে বলে মনে হয়? আসলে আমার অপ্রাপ্তি আমি মনে করবো যে আমি যেদিন এদেশের জনগণের জন্য একটা সত্যিকার অর্থে একটা বক্ষব্যাধি একটা হাসপাতাল করতে পারবো, এবং যেখানে এদেশের সব আপন জনগণ অর্থাৎ ধনী গরিব সবাই চিকিৎসা পাবে, সেটাই আমার সবচেয়ে বড় অপ্রাপ্তি। আমি সেই চেষ্টাই আছি। এবং চিকিৎসক হিসেবে আপনার সফলতা কতটুকু আপনি মনে করেন, এটা জনগণ বিচার করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। একজন সফল চিকিৎসক কখনোই তৃপ্ত হতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তার দরজায় আসা সকল রোগীদেরকে তিনি সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সেবা না দিতে পারেন। স্যারের বহু বছরের স্বপ্ন, তিনি চান বক্ষব্যাধি রোগীদের জন্য একটি কল্যাণমুখী হাসপাতাল হওয়া, সেই হাসপাতাল অতি দ্রুতই বাস্তবায়ন হবে বা আলোর মুখ দেবে, সেই প্রত্যাশায় আমরা রইলাম। আজ এখানেই, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।